আমার আব্বারা যুবক ভাইয়েরা গো, আপনার নবী আমার নূর নবী ডাকদা বলেন আমার উম্মত রে, তোমাদের কাহার যদি মোহব্বতের বাবা মারা যায়, যাই কিনা রে আমার আব্বারা, তোমাদের কাহার যদি বাবা মারা যায় গো, কয়েকদিন কান্নার পরে তোমরা বাবাকে বলে যাও, তোমাদের কাহার যদি মা মারা যায়, কয়েকদিন কান্নার পরে মাকে বলে যাও, তোমাদের কাহার যদি বিবি মারা যায়, কয়েকদিন কান্নার পরে বিবিকে বলে যাও, আপনার নবী আমার নবী ডাকদা বলেন আমার উম্মত রে, তোমরা একজন আর একজনকে ভুলতে পারো গো, কিন্তু আমি মায়ার নবী আমার কোন উম্মতকে ভুলতে পারি না। আল্লাহ একবার বলেন, যে নবী আপনারে আমারে ভুলে নাই, ওই নবীর মহব্বতে দুরুদ পড়ার সময় কি পনতা করা যাবে না? ঠিক বেটি আসেন আমরা মহব্বতে দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলিহি সাইয়্যিদিনা নবীজি, অগণবীজি, ও মায়ার নবীজি আমার। ইয়া রাসূলুল্লাহ বলেন, গাছের ডাল পাখি যদি মোড় হইতাম, উড়ে উড়ে সোনার মদিনা যাইতাম। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ি লা ইলাহা আলা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আলা ইলাহা। দুই নয়নে দেখিলে গোজার, দুই নয়নে দেখিলে গোজার, দুযুগ হয় হারাম, লা ইলাহা আলা ইলাহা, আলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ এখন, ইয়া রাসূলুল্লাহ, হে আমার আব্বার যুবক ভাইরা গো, আমি আশিকির রুমালটা যদি ময়লা হইয়া যায় রে বাবা, দুনিয়া সাবান দিয়া ধুইলে যেমন ভাবে পরিষ্কার হইয়া যায় গো, তদরম বাবা প্রত্যেক মানুষের অন্তরের বাবা একটা মাংস টুকরা আছে, ঠিক না বিটি? ওই মাংস টুকরা পাপ কাজ করতে 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 কালো বর্ণ হইয়া যায় গো বাবা, ওই দুনিয়া সাবান দিয়া দেওয়ার কোনো ব্যবস্থা না হয়, ওই মাংস টুকরা পরিষ্কার করার একমাত্র অস্ত্র হলো আমার মাবুদ মাওলার জিকির। কোন আল্লাহু আকবার, আসেন দুই চামিন আল্লাহ পাকের মহব্বত এগুলো জিকির করে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, বলে না মাহে তোমে বলে যাই, নাও বাবা মৌলা নাও
আমি যে তোমালা নেদি ওয়াহ নাওয়াহ মাশাল্লাহ মারহাবা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আন্দর বাবা মাওলা নাওয়া তোমায়া মে বলে নাওয়া মঞ্জর বাবা মাওলা নাও তোমায় আমি বলে নাওয়া আমায় তুমি বলে যাইও নাওয়া বাবা মাওলা নাওয়া আমি যে তোমার দেওয়া নাওয়া মাশাল্লাহ আল্লাহ 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 আল্লাহু আল্লাহ ইয়া মুহাম্মদ কামলা ওয়ালা আই রে ইয়া আমার বুকে ইয়া ডাকে হে তোর মেরে ডাকে তোর গোলা মেরে শান্তি দে রে কোলে যাওয়া ইয়া মুহাম্মদ কামলা ওয়ালা আই রে ইয়া আমার বুকে ইয়া নাম দিন রহজনি কহিছে তাড়া দিন রহজনি কহিছে তাড়া ওহি মাতো মাওয়া মুহাম্মদ কামলেহ ওয়ালা আইরে আমার বুকে মাশাল্লাহ মারহাবা আল্লাহ 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 মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান ও বন্ধু রাখবেন না মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ কারা কারা খুশি হাত রাখবে আলগে দিয়া দেন নারে তাকবীর আল্লাহু আকবার নারে আমার আব্বারা যুবক ভাইরা গো কুল বন্ধুনে আমার বাবা আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ولا هم يحزنون قل الله اكبر আমার আব্বা যুবক ভাইরা গো ও আমার মুরব্বি বাবারা বন্ধুরে আমার বাবারা যারা আল্লাহর ওলি হয়ে যায় তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই টেনশন নাই কোন আল্লাহ একবার দুনিয়া তো ভয় নাই কবরে বই নাই হাসরে বই নাই মিজানে বই নাই ফুল চেরাতে বই নাই আল্লাহ একবার কোন লা শাক্কা ফি তার মধ্যে কোন সন্দেহ নাই কোন আল্লাহ একবার যারা আল্লাহর ওলি হয়ে যায় গো তাদের দুনিয়াতে বই না দুনিয়াতে তারা বাদশাহী পরে কালের তারা বাদশাহী কোন ঠিক না বেঠিন আমার আব্বারা যুবক ভাইরা এমন বন্ধুরে বাবারা আমাদের ওলিদের সর্দার যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানি ঠিক না বিঠিন যিনি বন্ধুনে আমার বাবারা সমস্ত ওলিদের সর্দার গাউসে পাক আব্দুল কাদের জিলানি বন্ধুরে আমার বাবারা গো গাউসে পাকের আম্মার নাম ছিল উম্মুল খায়র ফাতেমা আল্লাহু আকবার গাউসে পাকের মা তিনি বলেন আমার গর্ভে যখন গাউসে পাক আসেন এক এক মাসে এক একজন নবীর বিবি আমারে ঘুমন্ত অবস্থায় সুসংবাদ দিয়েছিল প্রথম মাসে হযরত হাওয়া বলেন ফাতেমা তোমার গর্ভে গাউসুল আজম এসেছে তোমার গর্ভে
গাউসুলা জমেছি দ্বিতীয় মাসে আসিয়া বলেন ফাতেমা তোমার গর্ভে শ্রেষ্ঠ বলি এসেছে, বলে না তোমার গর্ভে শ্রেষ্ঠ বলি এসেছে তৃতীয় মাসে মরিও বলেন ফাতেমা তোমার গর্ভে গাউসুলা জমেছি তোমার গর্ভে গাউসুলা জমেছি কোন আল্লাহ একবার হে আমার বড় যুবক মেরা গো দিনে ওয়ালিদের সর্দার গাউসে বাগ আব্দুল কাদের জিলানি রমজানের প্রথম তারিখ প্রথম দিনে তিনি দুনিয়াতে আসেন আল্লাহ একবার কোন যেই মাত্র গাউসে বাগ আব্দুল কাদের জিলানি দুনিয়াতে আসলেন বাবা গো সালে মুসা জঙ্গি দুইটা উপরে হাত তুললেন দোয়া করে আল্লাহ আমার জাদমনির নামটা আমি কি রাখবো উপর থেকে আওয়াজ আসলো সালে মুসা জঙ্গিরি তোমার জাদমনির নাম রাখো আব্দুল কাদের জিলানি আল্লাহু আকবার গাউসে বাগের আম্মা ডাক দেখো দুনিয়ার দেশবাসীরা আমার গাউসে বাগ জীবনে কোনোদিন এই ছোট্ট বেলা শিশু কলে আমার গাউসে বাগ কখনো বিছানায় মেঝে পসরা পায়খানা করে নাই শরীরে মেঝে পসরা পায়খানা করে নাই আমার জাদুমণি গাউসে বাগ এ মাহে রমজানে যখন দুনিয়াতে আসলেন বাবা গো মা সাক্ষী দিচ্ছে বাবারে ও দেশবাসীরা গো আমার গাউসে বাগ দিনের বেলা হইলে তিনি খাইতেন না ইফতারের সময় হইলে তিনি খাইতেন কোন আল্লাহ একবার এমন ভাবে ৩০ দিনে ৩০টা রোজা রেখেছেন তিনি আব্দুল কাদের জিলানি কোন আল্লাহ একবার সেজন গৌসল আজম সেজন বাগদাদে ওয়ালা আরে যার কাঁধে যার চরণ যখন মদিনাওয়ালা বলেন যার কাঁধে যার মদিনাওয়ালা যেজন গৌসল আজম সেজন বাগদাদে ওয়ালা যেজন গৌসল আজম সেজন আল্লাহু আকবার কোন গৌসে বাগ আব্দুল কাদের জিলানির বাবা গো বয়স যখন ৬ থেকে ৭ বছর হয় আব্বা জান গাউসে বাগ ডাক দেখো বাবাকে ডাক দেখো বাবা জান আজকে জুম্মার দিন আমার সাথে করে জুম্মার মসজিদে নিয়ে যান বুগদা শরীফ জামি মসজিদের খতিব ছিলেন সালে মুসা জঙ্গি কোন আল্লাহ একবার গাউসে বাগে ডাক দেখো বাবাড়ি তোমার নেওয়া যাবে না তুমি পাগলামি করবা তুমি দুষ্টামি করবা আব্বা গো আমাদের ছেলেরা দেখবেন আমার ছোট্ট বেলা আমাদের ছোট্ট ছেলেরা মসজিদে যাওয়ার জন্য পাগল হইয়া যায় ঠিক না বেটিং বাবা কিন্তু আমরা গার্জিয়ানরা বলি বাবা যাইয়া কিন্তু পাগলামি কইরো না ঠিক না বেটি গাউসে বাগ ডাক দেখো ও বাবা আমি কোন পাগলামি করব না আমি কোন দুষ্টামি করব না বাবা গো আমাকে দয়া করে আপনি নিয়ে যান আমার আব্বারা যাব কড়াও সালে মুসা জঙ্গির সাথে করে নিয়ে গেলেন আই হাই মসজিদে যাইয়া রুম বাবা এই সালে মুসা জঙ্গি বাবা গো জুম্মার নামাজে নিয়ত বাদ দেন আল্লাহু আকবার গাউসে বাগ আব্দুল কাদের জিলানি বাবারে মসজিদের দরজার কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া দেখি গো জান্নাতি জুতাগুলি শিরিন নিষেধে হাজা জাহান নামে জুতাগুলি শিরের উপরে দেখা যায় আয় আমার আব্বার হারি আমাদের ৭ বছরের ছেলেরা মোবাইলটা ভালো বুঝে ঠিক নেবি ঠিক আর গাউসে বাগ জান্নাতি জাহান নামে জুতা প্রমাণ করে কোন আল্লাহ একবার হে আমার যুবকরা রে গাউসে বাগ আব্দুল কাদের জিলানি বাবা গো জান্নাতি জুতাগুলি সিঁড়ির উপরে রাখলেন জাহান্নামী জুতাগুলি সিঁড়ির নিচে রাখলেন কিছু জুতা উত্তর দিকে ছিটাইয়া দিলেন কিছু জুতা দক্ষিণ দিকে ছিটাইয়া দিলেন বাবা গো নামাজ যখন শেষ হয়ে যায় রে বাবা
গোসালে মুসা জঙ্গি মরছে দরজার কিনারায় আসলেন। আয় মুসলিরা বলতেছে আমার জুতা গুলি ছিল সিঁড়ির উপরে, আমার জুতা গুলি কেন সিঁড়ির নিচে চলে গেল, মনে হয় এই পাগলামি ডাকাও সে ফাঁকের পাগলামি হবে। আল্লাহু আকবার। আমারে মারবেন না, আমি তো কোনো অন্যায় করি না, আমি তো কোনো ভুল করি না, কথা বলল না, তুমি উপরে জুতাগুলি কেন নিচে নিলা, নিচে জুতাগুলি কেন উপরে রাখলা, তুমি বলো পাগলামি করছো না, ও বাবা তুমি বুঝবা না, বুদ্দার শরীফের জামে মরছি খতিব হয়েছ, ইন্টারভিউ সারা তুমি বুঝবা কি। আল্লাহু আকবার। বেলাতের মুর্শিদ হয়া আসিলেন দয়াল নবী, ওরে মুর্শিদ কেন পাইলে রে কে আর রসুল পাবি, ওরে হে মুর্শিদ কেন পাইলে রে কে আর রসুল পাবি। আল্লাহু আকবার। কোন আকবার আমাকে মারবেন না গো বাবা, আমি মরছি দরজার কিনারে দাঁড়িয়েছিলাম বাবা গো, আমি দেখতে পাইলাম জান্নাতি জুতাগুলি সিঁড়ির নিচে দেখা যা, জাহান্নামি জুতাগুলি সিঁড়ির উপরে দেখা যা, ও বাবা আমার সহ্য হইল না গো বাবা, আমি জান্নাতি জুতাগুলি সিঁড়ির উপরে রাখলাম, জাহান্নামি জুতাগুলি সিঁড়ির নিচে রাখলাম। এ সানে মুসা জঙ্গি বাবারা তুলা দোয়া করে আল্লাহ আমার গর্বের সন্তান গাউসে বাগ এত উর্ধে চলে গেল আমি বুঝতে পারি নাই, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার, আর পায়া করে বলে না ইয়া রাসূল আল্লাহ, যেজন গাউসুল আজম সেজন বাগদাদে ওয়াহলাহ, যেজন গাউসুল বলেন যার কাঁধে যার চরণ যুগন মদিনা ওয়ালা, যে জন কৌশল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন কৌশল আজম সে জন বাগদাদে ওয়ালা, সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খয়ের মা ফাতেমা ছিলেন যার মাতা, ওরা দুজন ছিলেন নবীর, ওরা দুজন ছিলেন নবীর প্রেমে রোজালা, যে জন গৌসল আজম সে জন বাগদাদে ওয়ালা, যে জন গৌসল চিল্লা কোন ইয়া রাসূল আল্লাহ, হে আমার এলাকার যুবক মারা গো, সেই গাউসে পাখের আলোচনা আমি আসি কি, যদি কয়েক রাত্র আলোচনা করি শেষ হবে না, কোন আল্লাহ একবার, আমার আল্লাহ কত সম্মান ইজ্জত দান করছেন গাউসে পাকে বাবা গো, যিনি ওলিদের সর্দার সুবহানাল্লাহ, কোন গাউসে পাকের আম্মা জান রাখ দেখো বাবা, গাউসে পাক তোরে লইয়া কোনো আমার লাভ হইল না, তুই জীবনে আমার কোনোদিন উপকার করলি না, সারাটা জীবনে তুই পাগলামি করলে, গাউসে পাকের আম্মা ডাক দা বললেন বাবা রে তোমাকে নিয়ে আমার গর্বে রাখিয়া কোনো লাভ হইল না, কোন আল্লাহ একবার, গাউসে পাক ডাক দেখো মা গো মা, আমি গাউসে পাক একবার না দুইবার নই তিনবার তোমার উপকার আমি করেছি, কোন আল্লাহ একবার, হাতরা তুলে কোন কয়বার, আওয়াজ কোন কয়বার, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, আল্লামা আল হাজ নজরুল ইসলাম আশিকি সাহেব জিন্দাবাদ, আমার আপনার জম বেরা গো, গাউসে পাক আব্দুল কদিন জিলানি ডাকতে বলে আম্মা জান গো, একবার নয় দুইবার নয় তিনবার উপকার করেছি, গাউসে পাকের মা ডাক দেখো বাবা, গাউসে পাক কোন কোন সময় তুমি আমার উপকার করেছ আমি জানতে চাই, মা গো মা তোমার গর্বে থাই ক, তুমি যখন এই গড় থেকে সেই গড়ে যাইতা অন্ধকারে, মা
পিছন দিক যা লাইট ফুকাস দিত মা গো তুমি জানতানি, ওই লাইটটা কে গো মা, ওই লাইট হইলাম আমি আব্দুল কাদের জিলানি। আল্লাহু আকবার কোন তুমি আঙ্গুর বাগানে গিয়েছিলে মা গো, আঙ্গুর পাড়ার জন্য আঙ্গুর খাওয়ার জন্য গিয়েছিলে মা গো, আঙ্গুর বাগানে গাছের মেদে যখন হাতরা বাড়াইল গো মা, আমি তোমার গর্বে থেকে দেখতে পাইলাম গো মা, ওই আঙ্গুর বাগানে গাছের আগার মেদে গো মা বাবু একটা বিষাক্ত সাপ বসে আছে গো মা, তোমার হাতরা যখন বাড়াইল আমি দেখতেছি মা বাবু তোমার হাতের মেদে সাপটা সুবল দেবে গো মা, আমি তোমার গর্বে থেকে এমন একটা কুড়ি দিলাম মা গো, তুমি অজ্ঞান হয়ে গিয়েছিল পেটের ব্যথায় গো মা, তুমি জমিনে শুয়ে গিয়েছিল গো বাবা ঠিকই কোন আল্লাহ একবার, ও ওই উপকারটা আমি গাউছে বাগ তোমার গর্বে থেকে করছি কোন আল্লাহ একবার, ও বাবা গাউছে বাপরে কিন্তু নাম্বার উপকার কোন সময় করছো রে বাবা, মা বাড়িতে আমার আব্বা জান ছিল না কোন আল্লাহ একবার, কোন পুরুষ লোক ছিল না মা গো, তোমার গর্বে যখন আমি ছিলাম গো ফকির বেটা এসেছিল ভিক্ষা করার জন্য কোন আল্লাহ একবার, ফকির বেটা তোমারে দেখার পরে গো তার লোভ লেগে গেল গো মা, তোমাকে সে ক্ষতি করবে গো মা, ও মা আমি তোমার গর্বে থেকে গো মা বাগ হই আমি ফকির কে তারাই, আল্লাহ একবার কোন বাগ হইয়া ফকির তাড়াই তিনি জিলানি, বলেন না বাগ হইয়া ফকির তাড়াই তিনি জিলানি, তিনি আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, আই বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমার নামের গনে আগুন হয়ে যায় পানি, বলেন আই বড় পীর আব্দুল কাদের জিলানি, জিলানি আল্লাহু আকবার কোন মা জানা না ছেলের বেদন তিনি হয় জিলানি, শুনানা কোন ও আমার আব্বারা যুবক ভাইরা গো বন্ধুরে বাবারা গৌসবাকের মা ডাক দেখো বাবা গৌসবাক বুঝতে পারলাম সত্যি সত্যি তুমি আমার উপকার করছো কোন আল্লাহু আকবার, পবিত্র রোষ মুবারক আল্লামা আলহাজ নজরুল ইসলাম আশিকি সাহেব, ওই গাউসেবাকের পাগল যারা হইবে গো মদিনাওয়ালা তারে ভালোবাসবি, ওই গাউসে বাগ যার প্রতি সুনজরে তাকায় আমার নবীও তার প্রতি সুনজরে তাকায়, আমার নবী যার দিকে সুনজরে তাকাইবে বাবা গো আমার আল্লাহ তার দিকে সুনজরে তাকাই ঠিক নবী ঠিক, হে আমার আব্বারে যুবক ভাইরা ওলি আল্লাহদেরকে ভালোবাসেন, ওলি আল্লাহদেরকে মহব্বত করেন ভালোবাসেন, আলেম উলামাদেরকে মহব্বত করে ভালোবাসেন, আজকে আমার ভাই জয়নাল আব্দিন আল কাদরি সাহেব আমার পীরজাদা বন্ধুরে বাবারা অসংখ্য আলেম উলামা আজকে এই গ্রামে এসেছে হুসিনা বেজার, আপনারা আসতে কোন হুসিনা বেজার বাবা কোন হকানি আলেম যদি গ্রাম দেয়া হাইটা যাওয়া ওই গ্রামের চল্লিশ দিন পর্যন্ত কবরে আজা বন্ধ হয়ে যায় কোন আল্লাহ আকবার, হায়রে আজকে যারা জান্নাতের বাগানের ভিতরে যারা এসে বসে গেলেন যারা আলেম ওলামার ওয়া শুনবে সুনজরে তাকাইবে কিছুক্ষণ জান্নাতের বাগানে বসে থাকবে, জানেননি কতটুক সওয়াব নিয়ে বাড়িতে যাইবেন, আল্লাহু আকবার কোন আব্বা গো একাধারে ষাট বছর যদি আপনি রোজা রাখেন বাবা, এক হাজার বছর যদি এক হাজারে রোজা রাখেন যে সওয়াব হবে ওই সওয়াব আপনার, কিছুক্ষণ সময় আলেম ওলামার চেহারে তাকায়া থাকলে বাবা আপনার আমল নামায় এক হাজার বাবা নফল নামাজের সওয়াবের আমল আপনার আমল নামায় দেওয়া হবে, সুবহানাল্লাহ আত্রাদুম আল্লাহু আকবার,
এমন আলেম ওলামাদেরকে যারা চেহাদি তাকাবে তাদের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। এমন আলেম ওলামা যাহাদি সুনজরে তাকাইলে সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে গো।